ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো এখন বাজে সকাল 10টা, আর এখন হচ্ছিলো আমি হচ্ছিলো ঘরের কাজবাজ শুরু করব। তো তোমরা তো সবাই জানো যে রিশুর শরীরটা ভালো নেই, তো এখন একটু ঠিক আছে রিশু। তো চলো সকালে এখন সবার আগে বিছানাটা উঠিয়ে নিই, তারপরে যাবো খাবার বানাতে। তো চলো, অনেকদিন পর ডেলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। উঠানো হয়ে গেছে, এখন হচ্ছিলো রান্না করব। আর আমি রান্না করবো না, মা রান্না করবে। তো দেখো মা কী রান্না করছে, দেখো এখানে মা হচ্ছিল আজকে হ্যাঁ হ্যাঁ এই যে এক আগে রিশুকে দেখো, রিশুকে দেখো, দেখাচ্ছি তো তোমাকে, ওখানে বসে বসে জল খাচ্ছে। আর এখানে মা আজকে হলো পটল, ভেন্ডি আর সজনে ডাঁটা আর আলু দিয়ে হচ্ছিলো একবারে সর্ষে দিয়ে করবে। ওই যে আলুগুলো নিচে রাখতেছে মা, কি করছো ভাই গুড্ডু, উঠাও উঠাও গো আমার সোনা দাদা না তুমি বাবা। হ্যাঁ সত্যি কেমন একটা জানি, তো এখানে সবজিগুলো কাটা করে রান্না করবে। সবজি পচা বন্ধ করে দিচ্ছি, বাবা। তো আমরা যখন পুরীতে যাওয়ার পর তিন দিন ওখানে ছিলাম। তো তিন দিনের মধ্যে দুদিন ভিডিও করেছি। তো লাস্টের দিন আমরা হচ্ছিলো পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম। তো সেখানে যে দুটো ক্লিপ খালি আমি ভিডিও শ্যুট করতে পেরেছি আর পারিনি, কারণ রিশুর শরীরটা খুব খারাপ ছিল, ওর জ্বর এসে গিয়েছিল। তো ওখানকার জল ওর একদম শ্যুট করেনি, সে মানে ওই জল খাওয়ার পর না ওর পেটটা পর্যন্ত খারাপ হয়ে গেছিলো ওখানকার জল খাওয়ার পর। আর তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আরেকটাও কারণ আছে যে মন্দিরে ঢোকার পর বদমাইশি করেই যাচ্ছে, মন্দিরে ঢোকার পর তোমার কাছ থেকে তোমার মোবাইলটা নিয়ে নিবে, যার জন্য আমি আর ব্লক করতে পারিনি। একবারে মন্দির থেকে বেরোয় তারপরে আবার মোবাইলটা হাতে পাই, তো সে তখন রিশুর শরীরটা খুব খারাপ, যার জন্য আমার আর ব্লক করার কথা মনেই ছিল না। হয়েছে তো দুষ্টামি, তো ব্লগ করার কথা আমার একদম মনে ছিল না। ছোট ছোট কয়েকটা ক্লিপ আছে যেটা তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। আর আসার সময়ও কিছু আসার সময় রিটার্ন ব্লগটাও করতে পারিনি, রিশুর শরীরটা ভালো ছিল না বলে এই একটা কারণে এই দুটো ব্লগ করতে পারিনি। আর আমাদের ওখানে আরও মানে চার দিন থাকার কথা ছিল রিশুর শরীর খারাপ হওয়ার জন্য, আমরা সাথে সাথে ব্যাক করি, পরের দিনই ব্যাক করি, মানে স্যাটারডেতে শনিবার দিন আমরা ব্যাক করে যাই। শনিবার দিন গাড়িতে উঠি, শনিবার দিন বিকালবেলায় গিয়ে 7টার সময় গিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছাই, শালিমার স্টেশনে গিয়ে পৌঁছাই, সেখান থেকে আবার শিয়ালদাতে আসি, ওখান থেকে আবার গাড়ি ধরি তারপরে আবার শিলিগুড়ি সকাল সানডে সকালবেলা আমরা এখানে এসে পৌঁছাই। পৌঁছানোর পর রাত্রেবেলায় রিশুকে নিয়ে আমাকে অ্যাডমিট করতে হয় নার্সিংহোমে, এতটাই ওর শরীর খারাপ হয়ে যায়, যার জন্য আমি কিছু তোমাদের সাথে অনেকদিন পর ব্লগ করছি। আর হচ্ছিলো তো তোমাদের ছোটো ছোটো ক্লিপগুলো আছে ওগুলো দেখো, আর আজকের থেকে কন্টিনিউ ব্লগ হবে। খুব প্রবলেম হয়ে যাচ্ছে যার জন্য ব্লগ আমি একদম করতে, এখান থেকে লাইন শুরু। জগন্নাথ মন্দির তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি। তো রান্না বান্না সব হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করছি। তো দাঁড়া তোমাদের দেখাই যে কি কি রান্না হয়েছে। তো এখানে দেখো এই সজনে দিয়ে, পটল দিয়ে, ভেন্ডি আর আলু দিয়ে মা সর্ষে দিয়ে করেছে। আর এখানে পাট শাকের বড়া, ওদিকে ডাল, আর এদিকে আমি খেতে বসে পড়েছি, আর ওদিকে আমার প্রণা বাবাটা ঘুমাচ্ছে। এখন ঘুম থেকে উঠলে আবার ডাক্তারের কাছে যেতে হবে, তো চলো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিই, আবার আমাকে ডাক্তারের কাছে বেরোতে হবে।
খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা এখন একটু একটু বেরোচ্ছি, রিশুকে নিয়ে ডক্টরের কাছেও যাব, আমার একটা কাজ আছে ওটা করব। আর হচ্ছে হলো আমরা হচ্ছে হলো এই বাড়িটাকে চেঞ্জ করব। তো এই বাড়িটা আমাদের জন্য সুটেবল হচ্ছে না, রিশু না দুদিন পর পরই ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। তো এই বাড়িটাতে থাকার পর থেকে দেখছি খুব, মানে এই ভাবো না তোমরা এই কয়েকদিনে রিশু কতবার নার্সিংহোম বাড়ি করছি রিশুকে, তাই ভালো লাগছে না। তো এর জন্য ভাবলাম এই বাড়িটার, মা বলে নাকি এই বাড়িটার অনেক কিছু দুদিক ঠিক নেই, মানে হয় না একটা বাস্তব মতে থাকার, সেটা আমরা খুব মেনে মানে ওইভাবেই থাকার চেষ্টা করি বাস্তব মতে। তো এই বাড়ির কোনো দিকই ঠিক নেই, তো যার জন্য আমরা এই বাড়িতে থাকবো না। তো এখান থেকে আমরা শিফট করব অন্য কোথাও, যার জন্য হচ্ছিলো আমরা এই বাড়িতে থাকলাম 1.5 বছর, কারোরই ঠিকমতো শরীর ভালো থাকছে না এই বাড়িতে থাকার পর থেকে। তো এর জন্য একটা নতুন ঘর দেখবো। তো আমাদের একটা, আমরা এখন ডিসিশনও নিচ্ছি, মানে ফ্ল্যাট নিব বা একটা জায়গা কিনবো বলে, কিন্তু নিয়ে উঠতে পারছি না, কারণ কি রিশুর আবার রিসেন্ট আবার অপারেশন আছে। তো অপারেশনটা হয়ে গেলে তারপরেই আমরা নিয়ে নেবো, হয়তো সামনের বছর, এবছর না হলেও সামনের বছর আমরা ফ্ল্যাট বা একটা বাড়ি নেওয়ার চেষ্টা করছি। তো চলো এখন দেখি এই বাড়িটাকে চেঞ্জ করি। করে এখন ভেবেছিলাম যে যতক্ষণ না নতুন বাড়ি হচ্ছে বা ফ্ল্যাট হচ্ছে ততক্ষণ এই বাড়িটাতেই থেকে যাব, কিন্তু আর পসিবল হচ্ছে না, কারণ কি রিশু ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তো জানি না কেন মা বলছে ভালো লাগছে না আমার এই বাড়িটা, তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো তোমরা ছাড়ো। তো চলো যাই বাইরে যাই, সব রিশু আর বাবাকে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, তো চলো তাড়াতাড়ি বাইরে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখন বেরোচ্ছি, এইদিকে দেখো কিছু ঘুম থেকে উঠেছে, মুখ ঠিক নেই, বসে বসে গাড়িতে বসে বিস্কুট খাচ্ছে। তো চলো ভিতরে গিয়ে আবার ফটাফট ওকে দেখে তারপর বাড়ি দিন শুরু করছি, কারণ কি কালকে রাত্রে ডক্টর দেখে এসেছেন আর ভালো লাগছিলো না, তো এই জন্য ভাবলাম যে আজকে ডক্টর করি। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি পুরীতে কী কিনেছি, সেরকম কিছু কিনিনি। এই যে দেখতে পাচ্ছ চুলের যে খোপার মধ্যে, দাঁড়া তোমাদেরকে দেখাই চুলে যে এই যে আমার কাঁটাটা, এই কাঁটাগুলো কিনেছি, এগুলো 50 টাকা করে, এগুলো না মানে শঙ্খ দিয়ে বাগানো কাঁটাগুলো, দেখো ভালো করে দাঁড়া তোমাকে এটা কিনেছি। আর হচ্ছিলো তোমার চলো এই যে ব্যাগটা, এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগটা ওখান থেকে আমি কিনেছি, দেখো খুব সুন্দর ব্যাগটা, দামও খুব কম, ব্যাগে অনেকগুলো স্পেসও আছে, অনেকটা স্পেস আছে, অনেকটা ফাঁকা জায়গা, এই দেখো। তো আমি এই ব্যাগটা কিনেছি, আর কিছু কিনিনি, রিশুর জন্য একটা ড্রেস কিনে দিয়েছি, দাঁড়া তোমাকে দেখাচ্ছি রিশুর ড্রেসটা, দেখো এগুলো না ওখানটায় বেশ ভালো পাওয়া যায় ড্রেসগুলো, ভীষণ সুন্দর, দামও খুব রিজনেবল। দামটা শুনলে তোমরা অবাকই হয়ে যাবে, এটার দাম হচ্ছে মাত্র 90 টাকা। এই ড্রেসটা হচ্ছিলো রিশুকে হচ্ছিলো বাবা কিনে দিয়েছে 90 টাকা দিয়ে। আর এদিকে দেখো পাগলকে সরস। তো এই ড্রেসটা বাবার চোখে পড়েছিল, আমরা কেউ জানি না, আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তখন বাবা চোখে পড়েছিল, দেখে খুব ভালো লাগছিলো, তো বাবা বললো রিশু মন্দিরে যাবে, তখন এই ড্রেসটা পুরী জগন্নাথ মন্দিরে যেদিন যাবে সেদিন ওকে এটা পরিয়ে নিয়ে যাওয়া। ড্রেসটা খুবই সুন্দর, পরলেও বেশ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলে তো, আবার যাবে পুরীতে যাবে আবার? হ্যাঁ এমনিই যাওয়া যাবে টিকিট না কাটে। আমি ওই ব্যাগটাই কিনেছি, আর একটা জিনিস কিনেছি যেটা হচ্ছে এই যে শাখা,
এই শাখাটা আমি কিনেছি, দেখো তোমরা, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে কাছ থেকে দেখাই। তো এই দেখো শাখার ডিজাইনটা, এই হচ্ছে শাখাটা, আমি কিনেছি মাত্র 150 টাকা দিয়ে কিনেছি শাখাটা, খুব সুন্দর শাখাটা। এখানে ইচ্ছা ছিল যদি কোনোদিন পুরী যাই সেখান থেকে আমি শাখা কিনবো, কিন্তু ওখানকার যে শাখাগুলো হয় না ওগুলো একদম অরিজিনাল হয়, আর না পোকা খাওয়া হয় না, একটু দেখে কিনতে হয়, পোকা খাওয়াও হয়, হয় না যে তা না, হয় কিন্তু একটু ভালো মতন দেখে কিনলে। আর আমাদের এখানে এই শাখাগুলোই নাই নাই না হলেও তোমার 700 থেকে 800 টাকা নেবে, আর আমি ওখান থেকে কিনেছি মাত্র 150 টাকা দিয়ে। তো আমি একটা এইগুলোই কিনেছি, আর কিছু কিনিনি, আরও অনেক মানে সবার জন্য কিনেছিলাম, সেগুলো দেওয়া হয়ে গেছে সবাইকে। তো এখন আরও দুটো কুচকি আছে, ওদেরকে দেওয়া হয়নি, ওদের জন্য কিনেছি, তো ওগুলো হচ্ছিল দিতে হবে। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আর চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, আমার খুব তাড়াতাড়ি 1500 সাবস্ক্রাইবার হবে। তো চলো তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও, আমার ভিডিও আসতেই সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো টাটা, বাই বাই।